প্রাইমারি টেট 2014 নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের জন্য আজকে একটি বিশেষ দিন, কারণ আজকে সেই সব প্রার্থীদের সাথে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে এই বৈঠক হবে, তো বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন এই ভিডিওতে। তথ্যগুলো সম্পূর্ণভাবে জানার জন্য শেষ পর্যন্ত দেখুন, তো সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, আপনাদের কাজে লাগবে। তো আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে একটি বৈঠক আছে চাকরি প্রার্থীদের, এবং সেক্ষেত্রে আজকে 2014 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর যে বৈঠক সেটা দুপুর 2টার সময় বিকাশ ভবনে হতে চলেছে। এবং আন্দোলনরত চাকরি প্রার্থীদের যেটা দাবি, বিকাশ ভবন থেকে ফোন করে তাদের এই বৈঠকের কথা জানানো হয়েছে। তো শিক্ষামন্ত্রীর সঙ্গে টেট চাকরি প্রার্থীদের অর্থাৎ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের এই বৈঠকে থাকতে পারেন শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরাও। তো উল্লেখযোগ্য আপডেটগুলি উঠে আসবে আজকে। ও তো এর আগে অনেক রকম আশ্বাস আপনারা দেখেছেন, তো এক্ষেত্রে কী হয় সময়ই বলবে সেটি। এবং এদিকে আজকে যে বৈঠকটি হবে, এবং সেক্ষেত্রে গতকাল আপনারা একটি আপডেট দেখেছিলেন এবং সেক্ষেত্রে আরটিআই মামলা শুনানি হয়েছিল, এবং সেক্ষেত্রে 1114টি শূন্যপদ আছে বলে বোর্ড জানিয়েছে যেটা আদালতে, এবং সেই শূন্যপদের সাথে 6000 সামথিং যে শূন্যপদ যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট দেখেছিল বিভিন্ন ডিপিএসসি, 3টে ডিপিএসসি বাদ দিয়ে যে টোটাল যোগ করে যেটা হচ্ছে 6000 সামথিং, তো এখানে 2টো শূন্যপদ মিলছে না কেন, তো এই সংক্রান্ত আলোচনার জন্য বিচারপতি এখন টাইম দিয়েছেন। তো আগামী 23 আগস্ট এটার পরবর্তী যে ব্যাপার সেটা উঠে আসবে। তো এক্ষেত্রে এইসব ব্যাপারগুলি যখন আপডেটগুলি আসবে আপনাদের সাথে শেয়ার করা হবে, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এবং আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের, সেগুলো ডিসক্রিপশনে দেওয়া, সেখান থেকে জয়েন করতে পারেন, তাহলে সুপার ফাস্ট আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকে 2টোর সময় যে বৈঠক হবে এবং সেই সংক্রান্ত যে আপডেট, সেগুলো আমরা চেষ্টা করব সবার আগে নিয়ে আসার নির্ভুলভাবে। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। থ্যাংক ইউ।